বলবো, তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই। তো আমার কি হয়েছে, তোমরা আজকে যদি আমার সারাদিনের ব্লগ দেখতে পারো, তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে আমার কি হয়েছে। প্রচন্ড খারাপ অবস্থা আমার। তো যাই হোক, সকালবেলা রুটিও করিনি, কালকে রাত্রে একটু রুটি বেশি করে মানে হয়েছিল আর কি, কেউ ঠিকঠাক মতো খায়নি। তা রুটি ছিল 5-6টা না 7টা রুটি ছিল, ওটাই আমরা মিলে ঝুলে ডিমের পোচ, হ্যাঁ আমি তো ডিমের পোচ দিয়ে খেয়েছি, ইন্দ্রও ডিমের পোচ দিয়ে খেয়েছে, কিন্তু তাতান খেয়েছে একটা ডিমের পোচ আর একটা ডিমের অমলেট। তো সেই ডিম টুম দিয়েই রুটি ফুটি খাওয়া হয়ে গেছে, রুটি করিও নি, শুধু ডিম করেছি ব্যাস। আর সকালবেলা তো যা যা কাজকর্ম থাকে টুকটাক, সেগুলো তো সারাই হয়ে গেছে। এখন কটা বাজে, ও আজকে কী বার সেটাও বলিনি, মাথা ফাথা খারাপ হয়ে গেছে। আজকে হচ্ছে সোমবার, সোমবারের এখন 11:30টারও ওপরে বেজে গেছে। কিন্তু রান্নার যা যা করবো সেগুলো বোঝগাছ হয়ে গেছে, কারণ পূজাকে দিয়ে সবজি টবজিগুলো কাটিয়ে নিয়েছি, কাজেই রান্নার কোনো ঝামেলা নেই। মানে আমার না রান্নার থেকে কাটাকাটির ঝামেলাটা বেশি মনে হয়, তাই জন্য কাটাকাটি ধোয়াধুয়ি গোছগাছটা হয়ে গেলে মনে হয় কি আমার অর্ধেক রান্না হয়ে গেছে। এবার যাব, গ্যাস জ্বালাবো, খুলতে নাড়াবো, ব্যাস রান্না কমপ্লিট। তো চলো, আজকে বেশ ঝলমলিয়ে রোদও উঠেছে, জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে, আমি এখানে মেলতে দেবো। এখন বারান্দা ফাঁকা আছে, এবার বারান্দা পুরো ভরে যাবে। তাদান হাসছিস কেন? হ্যাঁ রথযাত্রা সব ভুলে যাচ্ছি, মাথা টাথা খারাপ হয়ে গেছে আমার। কি কষ্ট করে যেটুকু কাজকর্ম করছি, কি কষ্ট করে যে করছি সেটা আমি ছাড়া আর কেউ বলতে পারবে না। আর আমার মতো যাদের হয় তারা একটু আমার সাথে একটু রিলেট করতে পারবে, না হলে কেউ বুঝতে পারবে না। যাই হোক, আজকে হচ্ছে শুভ রথযাত্রা। তো এখানে একটু একটা অনুষ্ঠান আছে, বেশ কয়েকদিন ধরে এই অনুষ্ঠানের জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, মানে রথযাত্রা উপলক্ষে পুজো হবে, আবার বিকেলবেলা মনে হয় রথ নিয়ে বেরোবে আর কি, রথযাত্রা শুরু হবে। তো যদি এখান দিয়ে যায় তো দেখতেই পাবো। আর প্রত্যেক বছর রথযাত্রার দিন কিংবা যে কোনো অনুষ্ঠানের দিন না, আমরা আমি আর তাতান বিশেষ করে, ইন্দ্র তো যায় না কোথাও, বিকেলবেলা একটু বেরোই, বিকেলবেলা না বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার দিকে একটু বেরোই টেরোই, একটু চিড়িয়ামড়ার দিকে যাই, যদি কিছু যেতে আসতে যদি কিছু পছন্দ হয় টুকটাক কিনে চলে আসি, একটু খাওয়া দাওয়া করি কিংবা খাবার নিয়ে বাড়ি আসি, এরমভাবে দিনটা কাটাই। মানে অনেক সময় পেস্ট্রি কিনি, পেস্ট্রি, হ্যাঁ পেস্ট্রি, বাইরে বেরোবো পেস্ট্রি খাবো না, আমার পেস্ট্রি খেতে দারুণ লাগে, আর তাতানও ভালোবাসে। কিন্তু এখন এমন একটা সিচুয়েশন হয়েছে, কী অনুষ্ঠান কী উৎসব সব ঘরের মধ্যে। তোমরা অনেকে বলছো দূর তোমার ব্লগ আগে দেখতে ভালো লাগতো, এখন ভালো লাগে না, সেই একই ঘ্যানর ঘ্যানর ব্যানর ব্যানর, তোমার কি ডেলি ব্লগ করতে একঘেয়ে লাগে না? দেখো এটার কি উত্তর দেবো আমি নিজেও জানি না। ডেলি আমরা যেমন রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া করছি, আমার এই ব্লগটাও সেটার ওপরই। কাজে আমি যদি ব্লগ করা বন্ধ করি, মনে করো দু একদিন দিলাম না, কিন্তু আমার তো রেগুলার যে কাজকর্ম সেগুলো তো চলবেই, রান্নাবান্নাও করবো খাওয়া দাওয়াও করবো, তাহলে আর ব্লগ না করার কি আছে? কিন্তু একঘেয়ে তো আমারও লাগছে অবশ্যই, আর আমার মনে হয় শুধু আমার একার না, অনেকেরই লাগে, তাই না? সবারই লাগে, কোথাও কেউ বেরোতে পারছে না, বেরোলেও খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না, বেরোলেও শান্তি নেই, একটা মনে মনে অশান্তি নিয়ে বেরোচ্ছে, নানা রকম প্রোটেকশন নিয়ে বেরোচ্ছে, ওই বেরোনোর মতো শান্তি নেই। যা কি চলো, সকাল সকাল অনেক কথা বলে, সকাল সকাল না অনেকটাই বেলা হয়ে গেছে, অনেক বেশি বকে ফেললাম, বেশি বকলেও আবার তোমাদের মধ্যে বলবে বাবা তুমি বেশি বকবক করছো, আর বেশি বকবক করবো না। আর আমার এই বারান্দাটা এসে তোমাদের সাথে ব্লগ শুরু করতে আমার খুব ভালো লাগে, জানি না কেন, কিন্তু সবসময় হয়ে ওঠে না, এখানে চেঁচামেচি হয়, আওয়াজ হয়, এই হয়, কিন্তু আজকে যে আমার শরীরের কন্ডিশন, মনে হলো না আমি এখানেই শুরু করবো, যাই খুশি আওয়াজ হোক না কেন। তো চলো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগে।
গেছে একটু তেলটা ঝরলে বেগুনটা তুলে রাখব আর আজকে যেটা রান্না হবে সেটা হচ্ছে লাল শাক ভাজা লাল শাক কাটা হয়ে গেছে পূজাকে দিয়ে কাটিয়েছি আর লাল শাকটা একটু রসুন ফোড়ন দিয়ে ভাজবো যে রসুনও রেডি করে রেখেছি এটাকে একটু জাস্ট তেলটা করে ফোড়নে দেব আর এখানে বিউলির ডাল সেদ্ধ বসিয়েছি বিউলির ডাল হবে বিউলির ডাল না একটু শুকনো কড়াইতে ভেজে তারপর সেদ্ধ বসিয়েছি আর ডালটা হবে কাঁঠাল দানা আর কুমড়ো দিয়ে এর মধ্যে যদি একটু থোর হতো না থোর কুমড়ো আর কাঁঠাল দানা এই তিনটে জিনিস দিয়ে ডালটা কি হলো এত চাচামেচি কেন চাচামেচি তোজোর আজকে তোজোর আজকে আমি শুনছি ওর কি হওয়ার ইচ্ছা হয়েছে দিদির দিদি আবার বলছে দাদা এটা করো না কি মানে ও চাইছে ও একটু বড় হবে দাদা হবে আর ওর দিদিকে বোন হিসেবে শাসন করবে সেটা দিদি করে ভালো লাগে কিন্তু থোর নেই শুধু কুমড়ো আর কাঁঠাল দানা দিয়ে বিউলির ডাল হবে আর লাল শাক ভাজা আর ডালের সাথে হবে বেগুন ভাজা ব্যাস এই আমি রান্না করব আর আমি না শনিবার দিন একটা রান্না করেছিলাম যেটা খানিকটা রয়ে গেছে সেটা হলো এই যে ওই যে লাল লাল ডাটা হয় না ওগুলোকে মনে হয় কাটোয়া ডাটা না কি ডাটা বলে লাল লাল বড় বড় ডাটা হয় ওই ডাটা কাঁঠাল দানা আলু বেগুন আর সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি মাখা মাখা চচ্চড়ি টাইপের করেছিলাম তো একটুখানি রয়ে গেছে তো কালকে যেহেতু চিকেন হয়েছে এই জন্য বার করিনি ওটা ওটা একটু আছে আর একটা জিনিস শনিবার দিন করেছিলাম যেটা কালকে আমি বার করতে ভুলেই গেছি এই যে এখন ফ্রিজ খুঁজতে গিয়ে দেখলাম আনারসের চাটনি করেছিলাম কদিন আগে একটা আনারস এনেছিল তো আনারসটা না খুব একটা ভালো না মানে ই হচ্ছিল কি বলে টক মিষ্টি না তার জন্য এই দু একটা খেয়েছে খেয়ে বলছে আমি আর খাবো না তা আমি কি করবো আর আনারস আমি একদমই খাই না মানে একদমই ভালো লাগে না আনারস একমাত্র ইন্দ্রই ভালোবাসে ওই আনে আর কেউ খুব একটা খাই না আর তার জন্য কি করবো যেন ভালো না আনারসের চাটনি করে নিই তো কাজু কিশমিশ টিশমিশ দিয়ে আনারসের চাটনি করেছিলাম শনিবার দিন শনিবার দিন একটুখানি খাওয়া হয়েছে আর ওটাও রয়েছে তো চাটনিটা তো আর পদ মানে খাওয়ার মধ্যে ধরে না ওটা তো লাস্টে মুখ মিষ্টি হিসাবে আর কি তো ব্যাস সেই রান্না হবে চলো ভাতও এখানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে না ডাল তো সেদ্ধ হয়ে গেছে কাঁঠাল দানাগুলো দিয়ে আর একটা ডালের সিটি দেবো ব্যাস তারপর ডাল সম্বার দিয়ে দেবো আর এখন লাল শাকটা ভেজে নেবো ব্যাস রান্না কমপ্লিট সন্ধ্যে 7:30 ভেবেছিলাম 6:30 থেকে 7:00 6:30 না 6:30 তো হবে না ওর আজকে যোগা ক্লাস ছিল ভেবেছিলাম 7:00 পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাব কিন্তু সেই 7:30 বেজে গেল এখন তো আর আগের মতো পরিস্থিতি নেই যে যখনই বেরোয় না কেন রাত 9:30 কোনো ব্যাপার না এখন তো তাড়াতাড়ি চলে আসতে হয় জানি না বেরোচ্ছি কি খোলা পাবো না পাবো তবে আজকে রথের দিন আর নিজেদেরকে ভেতরে মানে বাড়িতে আটকে রাখতে পারলাম না আমরা সবাই মিলে একটু বেরোচ্ছি একটু টুকটাক মানে কাছে ধারে একটু ঘুরে আসবো আর একটু কিছু প্রয়োজনীয় জিনিসও কিনতে হবে যার জন্য বেরোচ্ছি তো চলো যাই নিচে ইন্দ্র তোজো আর এই এখন তাতান বেরিয়ে গেল সবাই রেডি হয়ে বসে আছে আমার জন্য অপেক্ষা করছে মার ঘরে মাস্কও নিয়ে নিয়েছি সব রেডি আর নর্মাল এই কুর্তিটা পরেছি এখন তো কোথাও যাওয়াও হয় না পড়াও হয় না আর এই ইয়ারিংটা পরেছি এই ইয়ারিংটা না আমার খুব ভালো লাগে মটন বিরিয়ানি পাবো এখন রাত্রে এত রাত্রে পাওয়া যাবে আমরা ফিরতে ফিরতে মোটামুটি 9:30 9:30 সাড়ে 9:30 বেজে তখন মটন বিরিয়ানি পাওয়া যায় না এখানে এসেছি
কপাল দেখো কারেন্ট নেই পুরো গুটগুটে অন্ধকার দেখতে পাচ্ছ আমাদের আরে কিন্তু এই কারেন্ট বলতে না বলতেই কারেন্ট চলে এসেছে এক্ষুনি বলছিলাম যে গুটগুটে অন্ধকার আমার আনে আরে যে এই দিকে এখানে এই যে হাই ও মাস্ক খোলা এই মাস্ক তো আই মাস্কটা পরে গেছে আমি বললাম তো শর্ট বলে যাবে কেন মাস্ক তো আমারও পরা আছে পরো পরো বার করো পরবো না আমি জমজমা দেখো রাস্তা ফাঁকা ফাঁকা তার মধ্যে বৃষ্টি ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কনফিউশন চলছে ফাইনাল তোমাদের দেখাবো আর কি আর সব যাচ্ছি এখন যাচ্ছি রাত্রে ডিনারের একটু ব্যবস্থা করতে দেখি যদি পাই তো খোলা পেলে তো ভালো নালে ব্যাস গেল না আরো আগে আসতে হবে জানো তো আর এইটা ফুচকা খাওয়ার জন্য খালি পাগল করছে রাস্তায় ফুচকা খাওয়াটা মুখ করে রয়েছে ফুচকা খাবে পেস্ট্রি কিনে দিয়েছি পেস্ট্রি খা না ফুচকা আমাদের কিন্তু এসে আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে অলরেডি ডিনার করতে বসে গেছি কারণ আমাদের খুব খিদে পেয়েছে কারণ এইটা আমাদের ঠান্ডা হয়ে যাবে গরম গরম খেতে বেশি ভালো লাগবে আর এখানে অলরেডি এরা দুজন স্টার্ট করে দিয়েছে আমি তো আগে স্টার্ট করেছি আর এও স্টার্ট করে দিয়েছে আমি জল ঢল দিয়ে সবার লাস্ট সব সময় যেটা হয় সেটা তো চলো এটা খেয়ে নিই গরম গরম ভালোই কিন্তু আজকে আমার কিছুই হয়নি ম্যাক্সিমাম সব এনার মার্কেট আজকে বিশাল ব্যাপার আছে সব এক এক করে দেখাচ্ছে তোমার দেখলে রোজ তো তোমারই হবে আজকে তো আমারও হ্যাঁ রোজ কোথায় আমার এখন বেরোই কোথায় যে আমার হবে আর আমার আর শপিং কি আমি যে দুটো কিনে দিলে সেই একটা না আমরা কিনলে কটা কিনি একটা কিনে ও একটা কিনে নেই মাম দে এই যে আমি আবার ধরছি আমার আবার হাত ফাত ধুতে হবে কি সুন্দর হাত মাত ধুয়ে ফ্রেশ হয়ে গেছে এই যে এই একটা জুতো কিনেছে আর রেড হ্যার একটা রিভিউ আজকে যে মানে কিভাবে নিয়ে গেছি তাও নিজের এক যেহেতু প্রয়োজন তাই জন্য
এই জন্য দুটোই একসাথে কিনে নিলেও যাতে আগামী এক বছর আর যেতে না হয় ওকে। আমি বলছিলাম একটা এখন কেনো, আবার কয়েক মাস পর আবার এসে বলে না আবার কে আসবে, ও এক দু বছর তো একবারে কিনে নিয়েছে। আবার কি আর আমার জন্য একটা প্রয়োজনের জিনিস কিনেছি, আমার বেশ দেখে ভালো লাগলো আর পড়তেও পারবো সবসময়ের জন্য, এই চেনটা কিনেছি। আর এটা একটু বড় দেখে কিনেছি কারণ আমি সবসময় গলায় চেন পরে থাকতে পারি না, বিরক্ত লাগে, কিন্তু তোমরাই বলো খালি গলা খালি গলা বাজে লাগছে তোমাকে দেখতে, তাই জন্য এর আগে একটা চেন ছিল ওটা ই হয়ে গেছে, রং চটে গেছে, তাই জন্য এই একটা কিনলাম। আর এটা একটু বড় সড়ো দেখে কিনেছি, আগে না ছোট কিনেছিলাম যে এই বারবার এস খুলতে হতো, রাত্রেবেলা শোয়ার সময় দুপুরে শোয়ার সময় স্নান করার সময় আমি খুলে রাখতাম, আমার চেন পরে অসুস্থ লাগে, চেন কানের আমি কিচ্ছু করি না, দেখো এখনও কিন্তু কানে খুলে রেখেছি, যখন ভিডিও টিডিও করি কিংবা সারাদিন সকালবেলা করি আবার দুপুরবেলা শোয়ার সময় স্নান করার সময় খুলে নিই, আবার রাত্রেবেলা শোয়ার সময় খুলে রাখি, আমি হাতে কিচ্ছু নিয়ে শুতে পারি না। শুধু আমার শরীরের মধ্যে তিনটে জিনিস সবসময় থাকে, এই নাকেরটা, এই আয়স্ত আর এই একটা কলাবাদনা, এগুলো না পড়লেই না, তাই জন্য বাকি সব আমার কানেরটা তো খুলে গেল, কানের তো এই যে এখনই খোলা, ব্যাস রাতের কলা এখনই খোলা হয়ে গেছে। আর এইটা কিনলাম এই কারণেই যাতে আমি সবসময় যেহেতু বারবার আমি খোলা পড়া করি যাতে আমি গলা দিয়ে পড়তে পারি, তাই জন্য দেখি তো বললো তো গলা দিয়ে পড়া যাবে। এইটা ভিজে গেছে তো, জুতো চয়েস করার একটা ব্যাপার, ওখানে সময় লেগেছে, এগুলো কেনার সময় চয়েস করার সময় লেগেছে। পেস্ট্রিটা আমরা এখন কেউ খাইনি, তোজোর পেস্ট্রিটা তোজোর কাছে তোজোকে দিয়ে দিয়েছি, এগুলো খেয়ে পেট ভরে গেছে, পেস্ট্রি আর কেউ খায়নি, তবে এক একজনের জন্য এক এক রকম পছন্দের পেস্ট্রি। আমার আর ইন্দ্রর জন্য স্ট্রবেরি, আমার বাটার স্কচ ফেভারিট, ভালো লাগে স্ট্রবেরি, দুখানা এনেছো মানে আমি একটা তুমি একটা, দে আমাকে দে বাবা, আমি খেয়ে থাকি তার, তুমি না না তুমি একটা আমি একটা। আর ছেলে মেয়ে এসব খায় না, ওরা আবার চকলেট পছন্দ করে, তাই জন্য ওদের চকলেট আনা হয়েছে। এই যে ও তোমার তো আবার ম্যাঙ্গোটা আছে বাবা, বাবার কতগুলো তালে, এই যে এই বাটার স্কচটা আমার ম্যাঙ্গো, বাবা এটা কি বেশ নাম ছিল, ম্যাঙ্গো ট্র্যাক না ম্যাঙ্গো ট্যাঙ্গ, ট্যাঙ্গ ট্র্যাক ট্র্যাক ট্র্যাক, যাই হোক কিছু একটা হবে ম্যাঙ্গো ফ্লেভারে, সব কিন্তু বাবা ম্যাঙ্গো আছে, এইটা ইন্দ্রর জন্য আর এইটা তাতানের জন্য স্পেশালি, আর এইটা যেটা দেখছো সেম তোজোর জন্য আনা হয়েছে একই জিনিস, তোজো ওটা তোজোটা নিয়ে, এটা মেইনলি আমি নিয়েছি ডিজাইনের জন্য, ডিজাইনটা খুব সুন্দর আর কাছে টেস্টি খেতে, তাহলে আমার হচ্ছে বাটার স্কচ আর স্ট্রবেরি, আর বাবার হচ্ছে ম্যাঙ্গো স্ট্রবেরি আবার হোয়াইট বেরি, এই তোদের তাহলে একটা একটা করে হলো, আমাদের দুটো দুটো করে হলো, তোমরা খুব বাজে, আমরা সব দোকানে আজকে লাস্ট কাস্টমার ছিলাম, জুতোর দোকানে লাস্ট কাস্টমার, ওই সিটি গোল্ডের দোকানে লাস্ট কাস্টমার, পেস্ট্রির দোকানে লাস্ট কাস্টমার, ম্যাম আরেকটা এগরোল, এগরোলের দোকানেও লাস্ট কাস্টমার, মানে সব জায়গাতেই আমরা লাস্ট, আমরাও বেরিয়ে এসেছি ওনারাও ঝাঁপ ফেলেছে। আজকে যেটা বলছিলাম আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, মানে চোখ ফুক জ্বালা করছে, চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ চুলকাচ্ছে, আমার ঠান্ডা লাগলে না এরকম অ্যালার্জি টাইপের হয়ে যায়, তারপরে জানি না কেন কালকে ঘর ঘর ঝাঁকিয়েছি বলে হচ্ছে, আমি তো মাস্ক পরেই করেছি তা সত্ত্বেও জানি না বলতে পারবো না, আবার এমনও হয় আমি তো প্রচণ্ড পরিমাণে ঘাম ঘাম ঘেমে যাই সেটার জন্য হতে পারে, প্রচন্ড ঠান্ডা, মানে আমি উঠে বসতে পারছি না, তোমাদের সাথে কথা বলছি আমি অতি কষ্টে কথা বলছি, সাথে করে সবসময় যেন একটা রুমাল থাকছে আমার, সকাল থেকে মন মেজাজটাও খারাপ ছিল, আমি যে কোনো এরকম অকেশনের দিনে না একটু বেরোলে আমার মনটা ভালো লাগে, যেরকম আজকে বেরোলাম টুকটাক যাই পাবো, একটু কেনাকাটা করবো, একটু খাওয়া দাওয়া করবো, মনটাই ভালো লাগে, তো সেটাই আমার হচ্ছিল না, মনটা খারাপ ছিল, যাই ভালোই হয়েছে, আজকে যাওয়াটা কিন্তু পুরো বাবার জন্য হয়েছে বল, হ্যাঁ আর এসে একই সময় হয়ে যায় আমরা দুজন মিলে যাই, হ্যাঁ একা একা যাই না, আজকে পুরো ওর বা, আমি বলেছি তোমার জুতো লাগবে তো চলো জুতো পরো, আজকে বাবাই গেছে ঠিক আছে বাবাই গেছে খুব মজা হবে, আবার ভাইও চলে গেলে ভাইও, আমি একা গেলে না দুজনকে নিয়ে যায় না, কারণ দুজনকে নিয়ে না সামলাতে পারবো না, হাতে জিনিস টিনিস থাকবে,
রাস্তা পার হওয়ার ব্যাপার আছে, তার মধ্যে দুজনে থাকলে দুজনে একটু ঝগড়া জাতীয় করে রাস্তার মধ্যে, আমি এখানে দাঁড়াবো, আমি এখানে বসবো, আমি ওখানে দাঁড়াবো, রাস্তা পারঠার হতে গেলে এই জন্য আমি একা বেরোলে দুজনকে নেই না, কিন্তু যদি ও বেরোয় ইন্দ্র বেরোয় তাহলে আমি দুজনকে নিয়ে বেরোই, যে একজন একজনকে সামলাবে। এখন বাজে কটা বলতো? মাত্র দশটা, দশটা পাঁচ কি এখন? না না, আমরা খেয়ে দিয়ে উঠি কটা? সাড়ে দশটা, এগারোটা বাজে, এগারোটাই বাজে সেখানে, দশটা বাজে, কাজেই আবার প্লাস আমার রান্না বান্না করতে হতো না রাত্রেবেলা, দারুণ জিনিস। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড।